তো প্রিয় দর্শক, আমরা দাদাকে পেয়ে গেছি। দাদার সঙ্গে সর্বপ্রথম কথা বলে নেব এবং কিছু কিছু গাছ দেখাও, কারণ এত বড় নার্সারিতে সমস্ত গাছের সম্পর্কে কিন্তু বিবরণ দেওয়া অত সম্ভব না। কিছু কিছু গাছ দেখাবো যেগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে, নতুন নতুন জাত এবং বিদেশি জাত, সেই গাছগুলো সম্পর্কে কিছু তথ্য জানবো এবং কতটা লাভ হতে পারে সেটাও জানবো। যদি আপনারা ব্যবসায়িকভাবে এই ফলের চাষ করতে চান তাও কতটা লাভ হতে পারে, এটু যে তথ্য জেনে নেব। তো দাদা ভালো আছেন? নমস্কার, আমি বরুণ বিশ্বাস, অনন্যা নার্সারি। আশা করি সবাই ভালো আছেন, আপনিও ভালো আছেন। আপনি আশা করি প্রথমে বলি, আমাদের নার্সারিতে যদি আসতে হয় তাহলে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরতে হবে। ধরে মাঝদিয়া স্টেশনে নেমে যে কোনো অটোতে আমার নার্সারির নাম করলে আপনার এখানে পৌঁছে দেবে, খালবলিয়া অনন্যা নার্সারি। কারণ প্রত্যেকেই আমার নার্সারি সম্পর্কে অবগত, যে কোনো অটো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে পিছন দিক থেকে বললে এখানে নিয়ে আসবে। আর যদি বাস লাইনে কেউ আসতে চায় তাহলে কৃষ্ণনগর থেকে মাঝদিয়ার বাস ধরে মাঝদিয়াও নামতে পারেন, খালবলিয়া মোড়েও নামতে পারেন, যেখানে খুশি নেমে যে কোনো অটোতে সে একই ব্যাপার, খালবলিয়া নার্সারি বললে পৌঁছে দেবে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9609445642, 24 ঘন্টা ওপেন থাকে। আচ্ছা, যদি কখনো কারো ফোন রিসিভ করতে না পারি হতাশ হবেন না, আমি ঠিক পরক্ষণে যদি ব্যস্ত থাকি পরক্ষণে ব্যাক করে নেবো, অসুবিধা হবে না। গাইস একটা কথা বলে রাখি, দাদার ফোন নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, নো প্রবলেম। তবে এখন আমরা সর্বপ্রথম এই নতুন টাইপের একটা আম আমাদের দেশে খুব বর্তমানে নাম নাম করছে, অনেকেই শখ করে চাষ করছে, তাই না? তা সেই আমটা সম্পর্কে জেনে, এটা হচ্ছে আমাদের মিয়াজাকি ম্যাঙ্গো, কালার চলে এসেছে মোটামুটি। এতে কোনো ওষুধ, আমগুলো কী করতে হয়, জাপানে যেখানে চাষ হয় তারা আমগুলোতে সুন্দর করে প্যাকিং করে, সেটা করা হয়নি। আর গাছটা রোদ লাগতে হয় সবসময়, ছায়াতে আছে, যে কারণে একটু কালার কম আছে, তো চলে এসছে। আমরা একটা গাছে ফল রেখেছি আর বাকি সব গাছে ফল ভেঙে দিয়েছিলাম এবার, কারণ আমাদের সেখান থেকে চারা তৈরি করতে হচ্ছে। আর সব থেকে যে একটা বড় কথা এর আগে বলিনি সেভাবে, আমার যতদূর মনে হয়েছে আমাদের দেশের যে সমস্ত অন্যান্য আম আছে তার থেকে মিয়াজাকি আমটা খেতে যথেষ্ট সুন্দর। আমি গত বছরও খেয়েছি আমার গাছ থেকে, এবছর আশা করা যায় খেতে পারবো। আমার অনেক কাস্টমার এর আগে তারা নিজেরাই তাদের ছাদ বাগানে ভিডিওতে দেখিয়েছে যে তাদের ছাদেও খুব সুন্দর মিয়াজাকি আমার এখান থেকে নিয়ে গিয়ে হয়েছে এবং তারা কেটেও খেয়েছে, হারভেস্টও করে ফেলেছে। আর অন্যান্য আম যেমন চাষ করলে 2 বছর 3 বছর 4 বছর সময় লাগে ফল আসতে, এই আমটা আমি দেখতে পাচ্ছি খুব কম সময়ের মধ্যে 1 বছরের থেকে ফল ধরা শুরু হয়ে যায়। এবং এত সুন্দর কালারফুল আম এবং এর যত ফ্রুটিং মানে ক্যাপাসিটি, তা আমার মনে হয় আমার দেশীয় আমের থেকে কোনো অংশে কম নয় এবং অনেকটা বেটার মনে হচ্ছে। তো যদি কোনো চাষি উদ্বুদ্ধ হয়ে কালারফুল আমের চাষ করতে চায়, আমি মনে করবো সে বাগানে যথেষ্ট সুন্দরভাবে চাষ করতে পারে এবং এর একটা সুন্দর মার্কেট সে পেতে পারে, যেখানে আমাদের চাষিদের মধ্যে আম গাছ কেটে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে আম বাগান কেটে দিচ্ছে, সেইখানে আমি বলবো কেটে দিয়ে যদি কেউ এই সমস্ত ভ্যারাইটির আমগুলো লাগায়, এগুলো খুব সুন্দর, টেস্টফুল এবং কোয়ালিটিও যথেষ্ট সুন্দর এবং কালারফুল। আর এখন আমাদের মানুষের মধ্যে একটা প্রবণতা রয়েছে কি, একটা রঙিন জিনিস, সুন্দর জিনিস দেখলে সেটার ফুডিং কোয়ালিটি মানে তার ভিতরে কী আছে সেটা দেখার আগেই মানে আকৃষ্ট হয়ে সেটা খুব তাতে দ্রুতই বিক্রি হয়ে যায়। তো সেই দিক থেকেও এর একটা যথেষ্ট মার্কেট তৈরি হতে পারে। আর তার থেকেও যেটা সব থেকে বড় কথা, আমরা প্রত্যেকে জানি যে আমটা সারা ওয়ার্ল্ডের মধ্যে একটা নাম করা আম হচ্ছে মিয়াজাকি। আর সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে মার্কেটিং করতে কোনো অসুবিধা হবে এবং যথেষ্ট পরিমাণে ধরে এইটুকু 1 বছরে একটা গাছে 11-12টা আম ধরেছে, আমি বাকিগুলো ভেঙে দিয়েছি। তো খুব মানে কম সময়ের মধ্যে খুব ভালো ফল হতে পারে। এই আম আসলে কোন দেশের আম? এগুলো অ্যাকচুয়ালি মানে এর মেন যে জাতটা হচ্ছে জাপানের। জাপানে ওখানে মিয়াজাকি শহরে প্রথম চাষ হয়েছিল, যে কারণে ওটা সেখানে মিয়াজাকি বলে পরিচিত। পরবর্তীতে বাংলাদেশে এসে সেটার নাম পাল্টিয়ে সূর্যডিম বলেছে অনেকে, বা সেই নামে অনেকে চেনে। দুটো আম আলাদা কিছু নয়, একই। এছাড়াও এই মিয়াজাকি ছাড়াও আরও কিছু কালারফুল আম আছে যেগুলো আমি কিছুদিন আগেও বাংলাদেশে গিয়ে দেখে এলাম। আমার বাগানে এখনও সেভাবে ডিসপ্লেতে আনতে আমি পারিনি। কিং অফ চাকাপাত, রেড আইভরি, হানিডু, তারপরে তাইওয়ান রেড, অস্টিন, এই সমস্ত যে আমগুলো রয়েছে, নামডাক মাস্টিম্যাং,
অসাধারণ কোয়ালিটি আমের এবং অসাধারণ সুন্দর আর দেখতেও খুব সুন্দর, এগুলো যথেষ্ট চাষ করা যায়। এই আপনার বাগানে কি অ্যাভেলেবেল চারা পাওয়া যাবে? চারা তো আমার কাছে পাওয়া যাবে। কত করে রেট এখন বর্তমানে? মিয়াজাকি মোটামুটি 600-এর মধ্যে খুব ভালো কোয়ালিটির চারা, 3 ফুট 3.5 ফুটের চারা আছে। কত বছরের চারা ওটা? 2 বছরের চারা আছে। 2 বছরের চারা। আর যদি কেউ ব্যবসায়িকভাবে চাষ করতে চায়, তার চাষের জমিতে হ্যাঁ মোটামুটি কি রকম জমিতে সে চাষ করতে পারে? যে কোনো জমিতে চাষ করতে পারে, যে কোনো জমিতে চাষ করতে। সারা বছর ফল পাওয়া যাবে? না, মিয়াজাকি ওয়ান টাইম মানে সিজনে সিজনে এই সিজনটা তো হবে, তাই না? হ্যাঁ, আর সারা বছরের জন্য করতে হলে আরো আম আছে, বাড়ি আগারও আছে, কাঠিমন আছে, এই ধরনের আরো কিছু কিছু আম আছে, যেমন সদাবাহার আছে, বাড়ি 12 মাস হয়, বাড়ি আগারটা খুব ভালো আম। কাঠিমন তো আমার গাছে প্রচুর ধরে আছে, 3-4 রকমের আম, এগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে খুব মানে লাভবান হবে সবাই। তো প্রিয় দর্শক, আমরা মিয়াজাকি আমটা সম্পর্কে জানলাম, কারণ মিয়াজাকি আমটা বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে চলছে, অনেকেই কিন্তু চাষ শুরু করে দিয়েছে অলরেডি। আপনারা যদি চাষ করতে চান তাহলে কিন্তু এই অনন্যা নার্সারি যে কর্ণধার রয়েছেন আমাদের বরুণদা, বরুণদার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। যদি পারে বরুণদা কিন্তু আপনাদেরকে ফুল গাইড দিতে পারে কীভাবে চাষ করতে হয়। তাহলে চলুন এবার। সেটা তো অবশ্যই। আরও একটা কথা, যদি কেউ চাষের জন্যে মিয়াজাকি অনলি শুধু চাষের জন্য আমার কাছ থেকে চারা নিতে চায়, তাহলে তার ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট থাকবে। ডিসকাউন্ট থাকবে, হ্যাঁ। এতে মানে চাষিদের কিন্তু খুবই ভালো একটা সুযোগ থাকলো। এরপর আমরা যাব আরও বর্তমানে খুবই ট্রেন্ডিং এই আমের পাশাপাশি, সেটা হচ্ছে মালটা চাষ। দাদার বাগান এসে দেখেছি আমি অধিকাংশ মালটা, আর এত পরিমাণ মালটা ধরেছে, তার গোপন রহস্য কি সেটা তো জানবই, আর মালটার ব্যাপারটাও জানবো, কারণ মালটাও বর্তমানে কিন্তু খুব জনপ্রিয় একটা লাভজনক ব্যবসা। চলুন মালটা বাগানে আমরা যাই।